আবার আবিষ্কার করেছি তো হলুদ পাখি চলে গেলে গান শাশুড়ি রান্না করছিল আমরা গান শুনবো না পাখি চলেছে হলুদ পাখি Hello, welcome back to my channel. I'm Shushmita. I'm going to daily vlog by Shush. So, today's chakal chakal ready hoye geche karon excellent. কারণ আজকে জামাই ষষ্ঠী দেখতেই পাচ্ছ আজকে সুন্দর করে সাজুগুজু করে ফেলেছি মোটামুটি তো যাচ্ছি ও বাড়িতে আর আজকে সারাদিন যা যা করবো ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সবার প্রথমেই বলে রাখি যা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কিছুই না প্রচুর প্রচুর শেয়ার করো কয়েকদিন ধরে আমাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভালোই লাগছে তো যাই হোক আজকে একটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হতে চলেছে তো স্ক্রিপ্ট না করে চুপচাপ দেখো ওকে তো চলো আমি আপাতত রেডি হয়ে গেছি টাটা বেরোচ্ছি যাওয়ার পথে কি কি হয় না হয় জানি না দেখাতে পারবো কি না গিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা হবে ওকে টাটা হ্যালো তো এসে গেছি এ বাড়িতে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এরকম আজে বাজে ব্যাকগ্রাউন্ড আজে বাজে না এটা হচ্ছে আমার বাড়ি হ্যাঁ বহু পুরনো বাড়ি তাই এই অবস্থা আমার বাবাও করেনি আমার দাদুও করেনি দাদুর বাবা করেছে তো কেমন হবে বুঝতেই পারছো তো নতুন বাড়িটা এখনও কমপ্লিট না কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখনও পর্যন্ত কমপ্লিট হতে প্রচুর দিন বাকি আমি নিজেও জানি না কবে কমপ্লিট হবে তো আসার পর মারাত্মকভাবে একটা গরম হচ্ছে দরজা ফরজা নিজেই বন্ধ হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু গরমটা লেভেলের গরম তো মারাত্মক একটা গরম হচ্ছে আমি বারবার ওইদিকে দেখছি কারণ মা আমাকে শ্যাম্পু আনতে দেবে বললো তো আসছে কি না ওটাই দেখছে তো চলো আমি এসে গেছি পরে কথা হচ্ছে তোমাদের সাথে আপাতত মায়ের শ্যাম্পুটা এনে দিই দাও 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 আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি ঠিক আছে সাদা কালো লাল মা শ্যাম্পুর নামও জানে না বলে কি সাদা সাদা প্যাকেট সেই প্যাকেটের শ্যাম্পু এনে দে তো যাই হোক আজকে ছোটো পিসি এসছে ছোটো পিসির ছেলে এসছে ও আমি লিপস্টিকটা এসেই তুলে দিয়েছি কারণ লিপস্টিকটা মনে হচ্ছিলো চটচটে কেমন একটা চটচট করছে তাই তুলে দিয়েছি দিদা এখানে পুজো করছিল মনে হলো বাট দিদা এখানে নেই ঘরের মধ্যে হয়তো ঢুকে গেছে তো যাই হোক চলো আপাতত মাকে শ্যাম্পুটা এনে দিই দিয়ে তোমাদের সাথে আরও কথা হচ্ছে আর কী কী হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতেই পাবে জামাই ষষ্ঠীর প্রিপারেশন চলছে চালো প্রদীপটা যাও আমার ব্লগে প্রথমবার জামাই ষষ্ঠী সেলিব্রেশন চলছে যদিও আমাদের বাড়ির জামাই হিসাবে একটু মানায় না না তো বাজে জামাই ধান দুলপ দিয়ে আশীর্বাদ করো যেন বড় বড় মিষ্টি খেতে পারে আর কি পিসি অভিষি জামাই ষষ্ঠী হয়ে গেল কিন্তু বাড়ি চলে যাবো এবারে খাওয়া হয়ে গেছে মানে সব শেষ শেষ খেনো খেনো হ্যাঁ হ্যাঁ তোমায় আমি ফ্যান চালিয়ে দিচ্ছি চাপ নেই তুমি যতটা খাবে ততটা খাও সে কি ফ্যানও চলছে না তোমার বয়স বাপি দেওয়া যাবে না আজ হাত দিয়ে খেতে হয় এরে এরে আচ্ছা তুমিও কি শাশুড়ি আমি আজ শাশুড়ি রান্না করছি এটাও শাশুড়ি কিন্তু তোমার একটু পিসি শাশুড়ি হাত দিয়ে খেয়ে নিয়েছে যাও দাঁড়া না এখন তো একটা বাজানো চলছে সুর তাল লয় যা পারে হয় হোক মাথাটা নাড়াবি তো
দাঁড়াও, এটা তো গান চলছে। হয়ে গেল? হয়নি এখনো। দাঁড়াও বাকি আছে আসতে। আমরা কি গান কিছু বুঝবো না? আমরা গান শুনবো না? আমি কিচ্ছু শিখিনি, এখনো শিখিনি। এটা বাজিয়ে বাজাতে বাজাতে পারবো, মানে বাজিয়ে গান গাইতে পারবো না। হলুদ পাখি চলে যাচ্ছে তো। বাজানো চলবে, বড় খা। আরে এই তো 4-5 বলে দেবে ও। 1-2-3-4-5-6 আচ্ছা পারবি না ওইটা সঙ্গে বাজাতে? তো হলুদ পাখি চলে গেলে গানও শেষ হয়ে গেল। আরে গান ধরিয়েলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। হ্যাঁ, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, হলুদ পাখি হলুদ আম নাকি হলুদ পাখির হলুদ আম। জামাই ষষ্ঠী শেষ হয়ে গেছে, ফোঁটা দেওয়া, মিষ্টি খাওয়া সব শেষ। এবার ভাত খাওয়ার পালা। আপাতত চলছে এইসব, হলুদ পাখি নীল পাখি শেষ হয়ে যাবে, মিষ্টি সৌম তুই কিন্তু আর পাবি না। নাচো নাচো, ওই এরম করে ভুলভুলাইয়া যেরম নেচেছিল। এই না শুধু যে তোমার, আমি যে তোমার, যে কোনো গানকে তাকে গলিয়ে পচিয়ে ছাড়কার করবে। কত সুন্দর মিউজিকে তালে তালে মেরে মেরে করে ভিডিও করছি দেখ। আমাদের চারজনের বিরিয়ানি এসে গেছে, এখন একজনের বাকি। 50 বছর আগের বোতলটাকে নিয়ে আসো, বিলুপ্ত বোতল। বড়কে দাও, ভালো বলবে ও। বড় রাতে দাও। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি আপনারা কোনোদিনই দেখেননি, যেমন যে বোতলটা, এই বোতলটা 50 বছর আগে ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। সেই বিলুপ্ত প্রায় বোতলটাকে আমরা আবার আবিষ্কার করেছি, খুঁজে খুঁজে বের করেছি। গুড মর্নিং সবাইকে। তো কালকে যতটা দেখিয়েছি, চেষ্টা করেছি যতটা দেখানোর, তারপরে কিছু দেখানোর ছিল না, তাই ব্লগটা আর করিনি। তো জামাই ষষ্ঠীর পর খাওয়া দাওয়াটাই ছিল, তারপর আর কিচ্ছু ছিল না দেখানোর মতো, তাই আর কিছু দেখাইনি। সো চলো, আই হোপ ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও, আর সবার আগে তোমরা ভিডিও দেখতে পাও। প্রচণ্ড ঘামছি, আর এখন আপাতত রেডি হয়ে গেছি। না, এখনও পর্যন্ত ফিরছি না, ব্যাক করছি না, এক জায়গায় যাব, তো সেই জন্য আবার রেডি হয়েছি সকাল সকাল। তো তোমরা যদি আজকের ব্লগটা দেখতে চাও তো ওয়েট করো, পরের ব্লগে আসছে যে আমি আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। বাই, সবাই ভালো থেকো।